12তম এসএ গেমসের অন্যান্য ইভেন্টের চেয়ে দেরিতে হলেও অনুশীলন শুরু করেছে উশু খেলোয়াড়রা। সময় খুব একটা নেই, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না অ্যাসোসিয়েশন, তাই অনুশীলনেও বেশ মনোযোগী খেলোয়াড়রা। গেল এসএ গেমসে উশুর সান্দা ইভেন্টে 2টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। তবে এবারের স্বপ্নটা আরও বড় খেলোয়াড় ও সংশ্লিষ্টদের, যার জন্য বিদেশি কোচও নিয়োগ করা হয়েছে। উশুর মূল ইভেন্ট সান্দা ও তাওলু এই দুটির বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিতে মোট 25 জন খেলোয়াড় অনুশীলন করছেন। পরবর্তীতে এখান থেকেই 16 জন অ্যাথলেটকে বাছাই করা হবে চূড়ান্ত পর্বের জন্য। এদিকে দেরি করে অনুশীলন শুরু করলেও খেলোয়াড়দের ফিটনেস ভালো থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে বলে বিশ্বাস দলের কোচের। আমরা সময় খুব কম পেয়েছি, এর ভিতরে আমরা খুব কভার করে ফেলছি, আমাদের প্রস্তুতি খুব ভালো চলতেছে, ঠিক আছে, অনেক ইমপ্রুভ হচ্ছে। সাব গেমসে আমাদের প্রস্তুতি মোটামুটি প্রথম দিকে যদি একটু বাধাগ্রস্ত হয়েছিলাম, বর্তমানে আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। আশা করি আমরা সাব গেমসে মোটামুটি 2-4টা স্বর্ণ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটু সময় বাড়ার কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে, কারণ অন্য অন্য ইভেন্ট থেকে আমরা একটু পিছিয়েছিলাম, তো এখন আমাদের আরও মানে আরও শক্ত অবস্থানে যাইতে সুবিধা হবে। ন্যাশনালে যারা স্বর্ণপদক এবং আংশিক রূপপদক প্রাপ্ত যারা খেলোয়াড় তাদেরকেই আমরা সিলেকশনের মাধ্যমে এখানে নিয়ে আসছি। কারাতে, তাইকন্দো, মার্শাল আর্ট সহ আত্মরক্ষার নানা পদ্ধতির মিশ্রণে এই ইভেন্টে অংশ নেয় বেশিরভাগ সদস্যই বিভিন্ন সার্ভিসেস দলের, যাদের মধ্যে রয়েছে গত আসরের স্বর্ণপদক জয়ী ও সর্বশেষ এশিয়ান গেমসে অংশ নেয় অ্যাথলেটরাও। আর অনুশীলন ভালো হওয়ায় এবারের আসরে আরও বেশি স্বর্ণপদক জেতার অঙ্গীকার তাদের কণ্ঠে। আমাদের কোচেরা আমাদের রহমতে অনেক ভালো প্র্যাকটিস করাই দিচ্ছে, তো আমাদের ইচ্ছা যে আমরা ভালো একটা ফলাফল করব। গতবার আমার যতটা প্রিপারেশন ছিল আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ এবার গতবারের চেয়ে আরো ভালো প্রিপারেশন। 100% কনফিডেন্স আছে এবার, আমি খালি হাতে ফিরব না ইনশাআল্লাহ। এদিকে নারী ইভেন্টের জন্য খেলোয়াড় চূড়ান্ত ভাবে বাছাই করতে ডিসেম্বরে উশু প্রতিযোগিতার আয়োজন করার কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা।